নমস্কার, 7-Eleven নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে নিন্দুকের ডায়েরি নিয়ে আবার আমি চন্দন আপনাদের সামনে। তো আজকের যে নির্বাচনী ফলাফল আমাদের সামনে চলে এলো, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের নির্বাচনী ফলাফল, যার দিকে তাকিয়ে ছিল বিজেপি সহ তৃণমূল কংগ্রেস। এবং নিন্দুক বলছে যে যে নির্বাচনের কারণে হয়তো 2 মাস আগে আমাদেরকে গ্যাসের দাম আরো 50 টাকা বেশি দিতে হয়নি, নির্বাচনের কারণে অন্তত পক্ষে 2 মাস আমাদের 50 টাকা কম দরেই গ্যাস পাওয়া গেছিল সেই গুরুত্বপূর্ণ নির্বাচন এবং সেই গুরুত্বপূর্ণ নির্বাচনের ফলাফল। ফলাফল দেখুন একটা সাংঘাতিক ইঙ্গিত আমাদের দিকে বহন করে আনছে, সেটা হলো এই যে আমরা কি যাকে বলা হয় স্বৈরাচারের দিকে এগোচ্ছি। স্বৈরাচার মানে আমি সেই অর্থে স্বৈরাচার বলতে চাইছি না, যদি আপনারা রাজনীতির ভাষায় বলেন তাহলে আমরা এটাকে বলতে পারি অনেকটা যে একদলীয় মানে এক মাথা শাসন ব্যবস্থা, অর্থাৎ যেটাকে ফ্যাসিজম বলা হয়। অর্থাৎ জিতলে পরে মোদীর দোষ, যা মোদীর সুখ্যাতি, জিতলে পরে মমতা ব্যানার্জির জয়গান, হারলে পরে দুজনের মুণ্ডপাত, অনেকটা সেই রকম দিকে কিন্তু আমাদের যে রাজনীতি, দেশের রাজনীতি, আমরা সেদিকে এগোচ্ছি এটা ধারণা করা যেতেই পারে। কারণ হচ্ছে এই যে নির্বাচন পূর্ব যদি আপনার আপনি আপনারা যদি আমাদের দাদা চ্যানেলগুলো, সে মিনি হোক আর হইচই করাই হোক, সেগুলোকে খেয়াল করে দেখেন তাহলে মনে হয়েছিল ত্রিপুরাতে বোধ হয় বামফ্রন্ট বা জাতীয় কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ ত্রিপুরায় লড়াইটা কে লড়ছে না, বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেস। আমরা একাধিক জনসভা দেখেছি ত্রিপুরায়, আপনাদের সরাসরি সম্প্রচারও দেখিয়েছি, কিন্তু সেখানে কোনো সভায় আমরা আমরা সভা দেখাইনি যেখানে মানে আমরাও সেই দলেই পড়ছি আর কি, আমরাও দেখাতে পারিনি যে সেখানে বামফ্রন্টের কোনো সভা হচ্ছে। সভা হচ্ছে সেই সভার বক্তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সভা হচ্ছে সেই সভার বক্তাকে মমতা বন্দ্যোপাধ্যায়, সভা হচ্ছে সেই সভার বক্তাকে কুণাল ঘোষ, সভা হচ্ছে সেই সভার বক্তাকে নরেন্দ্র মোদী, সভা হচ্ছে সেই সভার বক্তাকে ধরুন অন্যান্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব যাদেরকে তৃণমূল কংগ্রেস বা বিজেপি স্থানীয় নেতৃত্ব বলেন, বিপ্লব শাহ ইত্যাদি, তাদের কিন্তু কার্যত অস্তিত্ববিহীন একটা নির্বাচন আমরা খেয়াল করলাম। কিন্তু যখন রেজাল্ট বেরোলো আমরা দেখলাম যে বড় বড় মাথারা, এই সমস্ত যারা বড় বড় মাথা, এই সমস্ত মাথাদের কিন্তু আদতে কোনো অস্তিত্ব নেই, রাজত্বটা কিন্তু স্থানীয়রাই করেন। অর্থাৎ লড়াইটা হয়ে গেল সরাসরি বাম বনাম বিজেপির সাথে। এখানে এক নিন্দুকরা বলছেন যে টিপরা ভোট বাঙালি যে ভোটার তাদেরকে এতটাই প্রভাবিত করেছে যে বাঙালি অধ্যুষিত যে ত্রিপুরা, সেই ত্রিপুরায় বেশ কিছু আসনে বিজেপিকে জিততে সহযোগিতা করেছে। তাহলে তৃণমূল কংগ্রেসের এত হম্বিতম্বি, এত চিৎকার চেঁচামেচি এবার ত্রিপুরায় দিদি ইত্যাদি, সেটা কি হল বা কেন হল? কারণ ধরুন আমার রাজ্যে সাগরদিঘির প্রশ্ন যদি আমরা পরেও আসি, আমি ত্রিপুরা নিয়েই আগে আলোচনা করতে চাইছি। গোয়াতেও ঠিক একই ঘটনা ঘটেছিল, আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস সেখানে গিয়ে একটা আলোড়ন ফেলে দিয়েছিলেন আমাদের মনের মধ্যে আর কি, গোয়ার মানুষের মনের মধ্যে নিশ্চয়ই নয়। যদি গোয়ার মানুষের মনের মধ্যে আলোড়ন ফেলতেন তাহলে অবশ্যই গোয়াতে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করত। যদি ত্রিপুরার মানুষের মনের মধ্যে তৃণমূল কংগ্রেস আলোড়ন ফেলতে পারতো তাহলে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতেও ভালো ফলাফল করতো, কিন্তু আদতে যে সেটা হয়নি। মানে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেই তৃণমূল কংগ্রেসকে নিয়ে আলোড়ন, তৃণমূল কংগ্রেসকে নিয়ে যা কিছু উদ্বেলতা, যা কিছু মানে উচ্ছ্বাস, যা কিছু, সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে শুধু পশ্চিমবঙ্গেই থেমে রয়েছে। এইখানে যদি প্রশ্ন ওঠে যে শুধুমাত্র কি প্রশ্ন, তাহলে তৃণমূল কংগ্রেসের জাতীয় রাজনৈতিক দলের যে দাবি, সেই দাবিটা কি কোথাও প্রশ্নের মুখে পড়ছে? অবশ্যই পড়তে পারে। কারণ আমি সারা ভারতবর্ষ জুড়ে ঘুরে
আমি দাবি জানাচ্ছি যে আমি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল, কিন্তু যখন আমার ফল প্রকাশ হচ্ছে তখন দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ ছাড়া আমি সেভাবে নিজের অস্তিত্ব কোথাও জাহির করতে পারছি না। বরং যেটা বামপন্থীরা বা জাতীয় কংগ্রেস দাবি করছে যে তৃণমূল কংগ্রেস যদি ত্রিপুরাতে, মানে ধরুন নোটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের ফলাফলের তুলনা করছেন এসএমইসি করা চ্যানেল, আমরা অতটা নিচে নামতে চাই না, কারণ নোটাও তো একটা অবশ্যই একটা মানে গ্রহণযোগ্যতা রয়েছে, অর্থাৎ কাউকেই পছন্দ নয় যখন নির্বাচন কমিশনের এই আমাদের অপশনটা দিয়েছে যে আমাদের আমার এই প্রার্থীদের কাউকে কাউকে পছন্দ নয়, সুতরাং সেখানে তুলনাটা টানা উচিত নয়। কিন্তু যেটা আমরা বলতে পারি যে সেই ভোটটা যদি বাম কংগ্রেসের, অবশ্যই তৃণমূল কংগ্রেস যে ভোট পেয়েছে সেই ভোটটা নিশ্চয়ই গেরুয়া শিবিরের ভোট নয়, সেটা বাম কংগ্রেস বিশেষ করে জাতীয় কংগ্রেস শিবিরের ভোট। সেই ভোটটা যদি জাতীয় কংগ্রেসের শিবিরে যুক্ত হতো তাহলে কিন্তু ত্রিপুরার রাজনৈতিক পরিস্থান অবস্থানটা গেরুয়ার বদলে আজকে জাতীয় কংগ্রেস বা বাম ফ্রন্টের যে জোট, সেই জোটের পক্ষেও যেতে পারতো এমনটাও অনেকে মনে করছেন। এমনটা অবশ্যই আমরা মনে করছি না, এই কারণে মনে করছি না যে যেটা ফলাফল হয়েছে সেটাকেই মেনে নেওয়া আমাদের উচিত এবং তার তার থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সিদ্ধান্তে আমাদের উপনীত হওয়া উচিত। কিন্তু আমরা প্রথমে যেটা বলছিলাম যে একটা ফ্যাসিজমের ছায়া আমরা লক্ষ্য করছি এই নির্বাচনের পরে, যেমন ধরুন সাগরদিঘি নির্বাচনের পরে, যে সাগরদিঘি নির্বাচনে গত 2021 সালের বিধানসভা নির্বাচনে সুব্রত শাহ তৃণমূল কংগ্রেস প্রার্থী 50,000-এরও বেশি ভোটে পরাস্ত করেছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থীকে, জাতীয় কংগ্রেস এবং বাম সমর্থিত প্রার্থীকে, সেখানে এক বছরের মধ্যে বাইরন বিশ্বাস জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট প্রার্থী তিনি জিতে গেলেন প্রায় 23,000 ভোটে। অর্থাৎ যদি আপনি মানে ব্যবধানটা বিচার করেন তাহলে 50 যুক্ত 23 মানে প্রায় 73,000 ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে মাইনাস হয়েছে। সেখানে মাতামাতি করা হচ্ছে অধীর চৌধুরীকে নিয়ে, যে অধীর চৌধুরী গড়, ইভেন মমতা ব্যানার্জিও অধীর চৌধুরীকেই সব মানে অভিনন্দন জানিয়েছেন, বাইরন বিশ্বাসকে নয়। আবার এই সাগরদিঘি উপনির্বাচন বলুন, ত্রিপুরার উপনির্বাচন বলুন, মেঘালয়ের উপনির্বাচন বলুন, সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের যে পরাজয় তার জন্য দায়ী করা হচ্ছে মমতা ব্যানার্জি, অর্থাৎ যে মমতা ব্যানার্জির যে ম্যাজিক সেই ম্যাজিক সেখানে কাজ করেনি। আবার মেঘালয়, নাগাল্যান্ড এই সমস্ত জায়গায় বিজেপির যে জয় সেই জয়কে স্থানীয় নেতৃত্বের জয় না বলে বলা হচ্ছে নরেন্দ্র মোদীর জয়। অর্থাৎ একটা একটা মানুষ একটা মাথা, সেই মাথাকে কেন্দ্র করে যে রাজনৈতিক আবর্ত বা আবর্তন সৃষ্টি হয় সেটা কিন্তু ফ্যাসিজম বলে। আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির যে নেতা নেত্রীরা রয়েছেন তাদের যে ভূমিকা সেই ভূমিকাটাই কিন্তু অবশ্যই প্রতিফলিত হবে আগামী পঞ্চায়েত নির্বাচনে, পরবর্তীতে লোকসভা নির্বাচনে, তারপরে আবার বিধানসভা নির্বাচনে, এটাই খুব স্বাভাবিক। কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী বিজেপির অন্যতম একজন নেতা, কেন্দ্রীয় সরকারের জনমুখী যদি কোনো নীতি থাকে তার পক্ষে যদি মানুষ থাকে তাহলে সেটা কেন্দ্রীয় সরকারের জনমুখী নীতি, নরেন্দ্র মোদী সেখানে একজন প্রধানমন্ত্রী মাত্র। আবার উল্টো দিকে রাজ্য সরকারের যে জনমুখী নীতি সেটা রাজ্য সরকারের জনমুখী নীতি, তার পক্ষে যদি কোনো তার পক্ষে যদি সাধারণ মানুষ রায় দেন তাহলে সেটা রাজ্য সরকারের জনমুখী নীতির পক্ষে রায় দেওয়া হবে, সেখানে মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী মাত্র। কিন্তু শুধুমাত্র সারাদিন মমতা ব্যানার্জির গুণগান করা, শুধুমাত্র সারাদিন নরেন্দ্র মোদীর গুণগান করা, অথবা উল্টো দিকে যদি বলি শুধুমাত্র সারাদিন নরেন্দ্র মোদীকে গালি দেওয়া অথবা শুধুমাত্র সারাদিন মমতা ব্যানার্জির সমালোচনা করা, এটা কিন্তু ফ্যাসিবাদের দিকে আমাদের মনটাকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ একজন মানুষকে কেন্দ্র করে আবর্তন করে একটা রাজনৈতিক দল বা একটা শাসন ব্যবস্থা গড়ে ওঠা, যেমনটা গড়ে উঠেছিল আমরা দেখেছি জার্মানিতে হিটলার, ইতালিতে,
আপনার মুসলিনি ইত্যাদি বিভিন্ন জায়গায়, যে একজনকে কেন্দ্র করে। আমরা হিটলারের সময়কালীন যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখবো যে অনেকটা মিলে যাচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতির সাথে। অর্থাৎ ধরুন যে আমরা বলি যে একটা আলাদা করে প্রচার প্রচারের ব্যবস্থা, অর্থাৎ সমস্ত প্রচার মাধ্যমগুলোকে কিনে নেওয়া, এটাকে আমরা বলি গোয়েবেলস। অর্থাৎ হিটলারের যিনি প্রচার সচিব ছিলেন তার নাম ছিল গোয়েবেলস, তিনি বিশ্বাস করতেন বা তিনি দৃঢ় বিশ্বাসী ছিলেন যে রাজা যেটাকে বলে, অর্থাৎ মানে দেশের শাসক যেটাকে বলে, সেটাকে মানুষ কিছুদিন সেটা মিথ্যে হলেও দেশের মানুষ কিছুদিন সেটাকে সত্যি বলে মনে করে, এবং যে সময়কাল ধরে মানুষ সেই মিথ্যেটাকে সত্যি বলে মনে করবে সেই সময়কাল জুড়ে যে ক্ষমতায় রয়েছেন, অর্থাৎ যে রাজা বা যে প্রধানমন্ত্রী বা যে মুখ্যমন্ত্রী, অর্থাৎ শাসন ক্ষমতায় যে বা যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমতায় থাকবেন, এটাকে বলা হয় গোয়েবেলসীয় পদ্ধতি। এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু আমরা অন্তত পক্ষে সেটাই দেখতে পাচ্ছি। আপনারা যদি এখন টিভি খুলে দেখেন, চেঁচামেচি করা বা মিমিনে সমস্ত চ্যানেল জুড়ে কিন্তু মোদির স্তুতি চলছে, পাশাপাশি মমতা ব্যানার্জিকে খানিক এ করে একটা প্রচারের ঢেউ তোলার চেষ্টা করা হচ্ছে। সেইখানেই আমাদের প্রতিবাদ, অর্থাৎ আমরা মনে করি না যে এই পরাজয়টা, ধরুন সাগরদিঘিতে বা ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের পরাজয়টা মমতা ব্যানার্জির পরাজয়, বরং আমরা মনে করি যে সামগ্রিকভাবে এই যে পরিস্থিতি, বিশেষ করে পশ্চিমবঙ্গে সাগরদিঘি উপনির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের উপর কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মমতা ব্যানার্জিকে বাদ দিলে পরে যে সমস্ত মানুষগুলো রয়েছেন, যে সমস্ত নেতৃত্ব রয়েছেন, তাদের প্রতি একটা গভীর অনাস্থা মানুষের সৃষ্টি হয়েছে। তারা নিজের দিকে আঙ্গুল তুলুন যে কালকে কোন নেতা জেলে চলে যাবেন বা যাবেন না সেটার কোনো গ্যারেন্টি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের। একটা গোটা মন্ত্র, মানে মানে কি বলবো, একটা একটা গোটা মন্ত্র জেলে, এটা ভাবা যায়, মন্ত্রী জেলে, সচিব জেলে, তার সহযোগী সবাই সবাই জেলে, ইত্যাদি ইত্যাদি জেলে, একটা জেলার সভাপতি জেলে, তার সাঙ্গভঙ্গ সবাই জেলে, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন প্রতিদিন মুখোমুখি হতে হচ্ছে মমতা ব্যানার্জিকে সাধারণ মানুষের, এই যে তার গুণধর সমস্ত নেতা নেত্রী যাদেরকে তিনি পুষে বড় করেছেন, তাদের যে মানে কি বলবো ক্ষত করে দিয়ে যাওয়া ক্ষত, সেটাকে কিন্তু মমতা ব্যানার্জিকে প্রলেপ লাগাতে হচ্ছে একা দাঁড়িয়ে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সাগরদিঘির যে মানে ধরুন 50,000 ভোটে সুব্রত সাহা জিতেছিলেন, আজকে প্রায় 23,000 ভোটে বাইরন বিশ্বাস জিতেছেন, অর্থাৎ যদি মার্জিনটা ধরেন প্রায় 73,000 ভোট কিন্তু মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেছে বলেই এই ফলাফল হয়েছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে সেখানে অধীর চৌধুরীর একটা ম্যাজিক কাজ করেছে। সবাই অধীর চৌধুরীকে অধীর চৌধুরী অধীর চৌধুরী বলে লাফাচ্ছেন, সেখানেও কিন্তু আমরা বলবো যে একটা স্বৈরতান্ত্রিক প্রবণতা, একটা ফ্যাসিস্ট প্রবণতা। অধীর চৌধুরী কেন কিসের ভোট তো দিলে সাধারণ মানুষ, কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেওয়ার জায়গা রয়েছে আমাদের হাতে, আমাদের কাছে, সেটা হচ্ছে যে দুর্নীতি যদি একটা সীমা লঙ্ঘন করে তাহলে সেটা কিন্তু সাধারণ মানুষ সহ্য করে না, এবং সুযোগ যদি পায় তাহলে কিন্তু সাধারণ মানুষ তার প্রতিবাদটা ব্যালট বাক্সে বা ইভিএম এর বোতামে রেখে আসে, যার প্রমাণ আজকে সাগরদিঘি। উল্টো দিকে যদি আমি ত্রিপুরায় চলে যাই, দেখব যে ধরুন নির্বাচনের আগে বিজেপি দাবি করেছিল যে এবার বিরোধী শূন্য বিধানসভা তৈরি করবে, তৃণমূল কংগ্রেস দাবি করেছিল ত্রিপুরা এবার তারা দখল করবে এবং বাংলার মতন করে মডেল একটা রাজ্য ত্রিপুরাও তৈরি হবে। কার্যত দেখা গেল দুপক্ষেরই যে দাবি, সেই দাবি নস্যাৎ করেছেন সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেস তো খাতাই খুলতে পারেন, পাশাপাশি যদি বিজেপির ফলাফল দেখেন তাহলে বিজেপির ফলাফলে 10% বেশি ধস নেমেছে বিজেপির ভোটে,
তো যদি সত্যি সত্যি ভালো কাজ হতো এবং যদি ত্রিপুরা মাথা মাথা চাড়া দিয়ে না উঠতো, তাহলে পরে কিন্তু এই এই নির্বাচন বৈতরণী পার হওয়া নরেন্দ্র মোদী বা বিজেপির পক্ষে কঠিন ছিল ত্রিপুরার ক্ষেত্রে দাঁড়িয়ে, এবং খানিক প্রভাব সেখানে তৃণমূল কংগ্রেস ফেলেছে, এটা বিজেপির পক্ষে চলে গেছে, যদিও মমতা ব্যানার্জি বিজেপির বিপক্ষেই সওয়াল করেছিলেন। সব মিলিয়ে যে একনায়ক তন্ত্রের পথে ভারতবর্ষ এগোচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আমরা খানিকক্ষণ আগে যে আমরা বিভিন্ন ওই মানে চেঁচামেচি চ্যানেল মিনমিনে চ্যানেলে দেখলাম যে নরেন্দ্র মোদীকে দিল্লির যে প্রধান কার্যালয় বিজেপির সেখানে ফুলে ফুলে বরণ করে নেওয়া হচ্ছে, এটা আমাদের আমাদের কাছে অনেকটা হিটলারি প্রথা মনে মানে মনে হচ্ছে। এই কারণে যে ত্রিপুরার, মেঘালয়ের, নাগাল্যান্ডের এই সমস্ত জায়গার যারা বিজেপি করেন, তারা লড়াই করলেন, তারা কোথাও হেরে গেলেন, কোথাও জিতলেন, আর ফুলের মালাটা মুকুটটা নরেন্দ্র মোদী পড়ছেন। তার মানে আঞ্চলিকভাবে বিজেপি কোনো নেতৃত্বকে স্বীকারই করে, আঞ্চলিকভাবে যদি বিজেপির শিকড় না থেকে থাকে, তাহলে পরে নরেন্দ্র মোদী নামক একটি যেই হোক মানে যত বড়ই বটগাছ হোক না কেন, রাজ্যের দখল নেওয়া, রাজ্যের শাসন ব্যবস্থার দখল নেওয়া, এটা বোধহয় কার্যত অসম্ভব অন্তত পক্ষে ভারতের সংসদীয় গণতন্ত্রে, যদি না সেখানে কেন্দ্রীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থা কাজে লাগানো হয়, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যদি না সরাসরি কাজ করে, কেন্দ্রীয় শাসক দলের পক্ষে, সে শাসক যে কেউ হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, কেন্দ্রীয় শাসক তার পক্ষে কেন্দ্রীয় বাহিনী যদি কাজ না করে, তাহলে কিন্তু একটা মাথা শুধুমাত্র সারা ভারতবর্ষের বিজয় বেতন উড়িয়ে বেড়াতে পারেন না, এখানেও আমাদের একটা প্রশ্ন রইল। আর যেটা সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেল যে আমরা কি এই একনায়ক তন্ত্রের পথ ধরেই এগোব, নাকি আমরা লোকতন্ত্র যেটাকে আপনারা গণতন্ত্র বা আমরা গণতন্ত্র বলি সেই গণতন্ত্র মুখী হব, এটা কিন্তু ভাবার সময় চলে এসছে। কারণ গণতন্ত্র মানে যদি আপনি মানে এটাকে বিশ্বাস করেন বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্র যে সংজ্ঞাটা সেটা কিন্তু সেরকম দাঁড়াচ্ছে না। এখন বাই দ্য ওয়ান ম্যান ফর দ্য ওয়ান ম্যান অফ দ্য ওয়ান ম্যান এইরকম একটা জায়গায় আমরা চলে গেছি। আমি যদি গোস্টাপো বাহিনী অর্থাৎ হিটলারের যে গোস্টাপো বাহিনী ছিল সেই বাহিনীর কথা, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তারা তো অবশ্যই গোস্টাপো বাহিনী জানেন, যে একটা হুলিগ্যান্স বাহিনী একটা তৈরি করেছিলেন উনি, যারা হাই হিটলার না বললেই মানুষের গর্দান নিত, তাকে জেলে পুরত ইত্যাদি, এরকম একটা ব্যবস্থা, সেইরকম একটা ব্যবস্থাও কিন্তু কার্যত আমাদের দেশে প্রায় মানে বলতে পারি আমরা তার সীমা ছোঁয়া ছোঁয়া জায়গায় চলে গেছি। কোথাও হিন্দুত্বের ধ্বজা, আবার কোথাও বা দলীয় নেতা নেত্রীর জয়গান, তার বাইরে কিছু হতে পারে না, কিন্তু তার বাইরে মানুষ, একজন হিন্দু যেমন মানুষ, একজন মুসলিম তেমন মানুষ, একজন খ্রিস্টান তেমন মানুষ, আমার সারা ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ, তাদের জয়গান না করে আমি যদি কোনো নেতা বিশেষ নেতা নেত্রীর জয়গান আমাকে করতে হয় এবং করতে বাধ্য করা হয়, এবং না করলে শাস্তির মুখে পড়তে হয়, সেটা প্রশাসনিক শাস্তি নাও হতে পারে, দলীয় শাস্তি হতে পারে বা সামাজিক শাস্তি হতে পারে, তাহলে সেটাও কিন্তু ওই গোস্টাপো বাহিনীকেই মনে করিয়ে দেয় যেটা হিটলারের ছিল এবং হিটলারের যে পরিণতি সেটাও কিন্তু আমাদের কাছে অজানা নয়। সুতরাং আজকের উপনির্বাচনের যে ফলাফল সেটা আমাদের কাছে একটা অভূতপূর্ব শিক্ষা দিয়ে গেল, যে এ রাজ্যে যেমন তৃণমূল অপরাজেয় নয়, থাকার কথাও নয়,
কারণ গণতন্ত্র এটাই স্বাভাবিক। সেই রকম ভাবে সারা ভারতবর্ষেও কিন্তু বিজেপিও অপরাজেয় নয়, বিজেপিকেও পরাজিত করা যায় যদি সঙ্গবদ্ধভাবে যে কোনো শক্তি, শুভ শক্তি বিরোধিতা করে এই আপনার একটা বিশেষ সম্প্রদায়ের ধ্বজাধারী শক্তির বিরুদ্ধে। সুতরাং এই শিক্ষাটা আজকে আমাদেরকে নিতে হবে এবং আমাদেরকে সামগ্রিকভাবে যে একনায়কতন্ত্র বা ফ্যাসিজমের দিকে দেশ বা রাজ্য এগিয়ে চলেছে তার বিরুদ্ধে আমাদেরকে সংহত হতে হবে। অন্ততপক্ষে আমাদের চৈতন্যে, আমাদের মননে এর বিরুদ্ধে আমাদেরকে ভাবার জায়গা একটা তৈরি করতে হবে এবং সেই যে আমাদের ভাবনার জায়গা সেটাকে ক্রমশ প্রসারিত করতে হবে এবং সেই প্রসারিত মন নিয়ে কিন্তু আগামী যে নির্বাচনগুলো আসছে সেই নির্বাচনগুলোতে আমাদের অংশগ্রহণ করতে হবে। অন্ততপক্ষে আজকের নির্বাচনের ফল আমাদের কিন্তু সেই শিক্ষাটাই দিয়ে গেল। আজকে এ পর্যন্তই থাক, আপনারা সকলে ভালো থাকবেন এবং রোজ যে কথা বলে শেষ করি, আমরা রোজ বাড়ছি তা সত্ত্বেও আপনাদের কাছে আমাদের এটা আবেদন যে আমাদের খবর, আমাদের বিভিন্ন ভিডিও বা আমার এই মুন্ডুকে গাড়ি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করবেন, শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরাই কোথায় একমাত্র চ্যানেল যারা কোনো বিজ্ঞাপনের পরোয়া করি না, যারা কোনো আর্থিক অনুদানের পরোয়া করি না, সরাসরি আপনাদের কথা আপনাদের সামনে তুলে ধরাটাই আমাদের একমাত্র কাজ। সেক্ষেত্রে আপনাদের সমর্থন আমাদের ভীষণভাবে জরুরি। আমাদের আপনাদের সাবস্ক্রিপশন মানে আপনাদের যে সহযোগিতা সেটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। এই কথা বলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আজকের মতো শেষ করছি। জয় হিন্দ।